সামাজিক যোগাযোগ মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রীর বাহাস অবশেষে সংবাদ সম্মেলন পর্যন্ত গড়ালো। তবে উভয়ই বন্ধুত্বের প্রসঙ্গ টেনে পুরো ব্যাপারটি নিয়ে দুঃখ প্রকাশ এবং নিজেদের ভুল স্বীকার করেছেন। সিলেটের রাজনীতির সাথে এর কোনো সম্পর্ক নেই বলেও ব্যাখ্যা দিয়েছেন আব্দুল মোমেন ও এম এ মান্নান। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন শোমা। কিছু গণমাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রীর দ্বন্দ্বের কারণে সিলেটের উন্নয়ন ব্যাহত হচ্ছে বলে সংবাদ প্রকাশিত হয়। এ নিয়ে দুই মন্ত্রী ফেসবুকে স্ট্যাটাস পাল্টা স্ট্যাটাস দেন। যুক্তরাষ্ট্র থেকে ফিরে মঙ্গলবারের সংবাদ সম্মেলনে এ নিয়ে জানতে চান সাংবাদিকরা। দ্বন্দ্বের সূত্রপাত উঠে আসে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে। সম্প্রতি আমার 5 জন কলিগ এই সুনামগঞ্জের এমপি আমার অফিসে আসছিলেন এবং তারা একটা দরখাস্ত নিয়ে আসছেন, রেলের লাইনটার যে রুটটা হচ্ছে ওইটা জানি ছাতক পর্যন্ত, ছাতক একটা ভালো জায়গা। সো তারা আমাকে বলছেন যে আপনি যদি রেলমন্ত্রীকে এই ব্যাপারে লিখেন তো আমরা খুব খুশি হব। সো আমি যেহেতু কানেক্টিভিটির বড় হুতা, তাই আমি ভাবছি বা কানেক্টিভিটি হলে তো ব্যবসা বাণিজ্য বাড়বে, কিন্তু ওখানে ইন্টারনাল পলিটিক্স আমার জানা ছিল না। দুই মন্ত্রী একান্তে সমস্যা না মিটিয়ে কেন ফেসবুকে পাল্টাপাল্টি লিখেছেন জানতে চাওয়া হয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে। আর একনেক সভা শেষে ব্রিফিংয়ে একই প্রশ্নের মুখে পড়েন পরিকল্পনা মন্ত্রী এ কে মান্নানও। আমার জেলার কিছু মাননীয় সাংসদগণ আমার কোনো কোনো ব্যাপারে তারা এক মানসিকভাবে খুব একটা মানে খুশি নন, তার কাছে বোধহয় ওরা গিয়েছিল, তিনি একটা ডিও দিয়েছেন। আমি উইথ ডিউ রেসপেক্ট টু হিম আমি মনে করি এটা সঙ্গত ছিল না, কারণ তিনি জানতেন যে সুনামগঞ্জে 6 জন এমপি আছে, আমি যে সুনামগঞ্জের একজন এমপি তিনি ভালো করে জানেন। আই শুড হ্যাভ পসিবলি মান্নানকে প্রথম মধ্যে জিজ্ঞেস করা যে এরা আসছেন কি করব, আমি সেটা জিজ্ঞেস করি। আমি খুব সরল মনে ডিও পাঠাইতেছি, এই ডিওটা হচ্ছে মূল কন্ট্রোভার্সির কারণ। নিজেদের দীর্ঘদিনের বন্ধুত্ব তুলে ধরে দুঃখ প্রকাশ করেন বৃহত্তর সিলেট অঞ্চলের দুই মন্ত্রী। আই ফিল সরি অ্যাবাউট ইট, আমি আলাপ করব, আমার সাথে দেখা হবে, তখন আই শ্যাল স্পিক টু হিম। নীতিগত কোনো বিষয় নয় এটা যে আমরা মধ্যে মতভেদ আছে, আমরা দুইজনেই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করি, এই ক্যাবিনেটে কাজ করি, উই আর স্টিল ফ্রেন্ডস, উই শ্যাল রিমেইন ফ্রেন্ডস। কোনো বিশেষ বা অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য দুই মন্ত্রীর দ্বন্দ্ব নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। আমি কানেক্টিভিটি চাই, সো আই ডিড ইট। লাকমিনা জেসমিন শোমা, নিউজ 24, ঢাকা।